नमस्कार बंधुरा, सकले केमन आशा करी सकले भलो आछेन। आगे आमरा भिडियो करेछिलाम किभाबे आपनी बाइरेर राज्य थेके पश्चिमबंगे फिरे आसबें बा पश्चिमबंग थेके बाइरेर राज्ये जाबें सेटा वेबसाइटेर माध्यमे किभाबे आवेदन करबें एबं ह्वाट्सएपेर माध्यमे किभाबे आवेदन करबें। जदि ना सेई भिडियोगुलि देखे थाको अवश्यई आमार आई बटनेर लिंक दिये राखबो, सेखान थेके आपनारा ओई भिडियोगुलि देखे आसते पारेन। ओई भिडियोगुलो देखले अवश्यई आपनारा एंट्री पासेर जन्य आवेदन करते पारबें बाइरेर राज्य थेके এই রাজ্যে আসতে এবং এই রাজ্য থেকে বাইরের রাজ্যে যাওয়ার জন্য। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি পশ্চিমবঙ্গে এক ডিস্ট্রিক্ট থেকে অন্য ডিস্ট্রিক্ট অর্থাৎ এক জেলা থেকে আরেক জেলায় যাওয়ার জন্য এন্ট্রি পাসের জন্য আবেদন করবেন। অর্থাৎ আপনাকে কিন্তু একটি জেলা থেকে আরেক জেলায় যাওয়ার জন্য কিন্তু এন্ট্রি পাসের আবেদন করতে হবে। আপনি কিন্তু বিনা অনুমতিতে এক জেলা থেকে অন্য জেলায় কিন্তু যেতে পারবেন না। সেই ক্ষেত্রে কিন্তু পুলিশ যদি ধরে কিন্তু আপনার ফাইন করতে পারে বা লকডাউন আইন অনুযায়ী কিন্তু আপনার শাস্তি দিতে পারে। তাই অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তার আগে একটি ছোট্ট অনুরোধ, চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন এই ধরনের ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে ইনফরমেশনটি আপনার সকল বন্ধুদেরকে শেয়ার করে জানিয়ে দিবেন। প্রথমে আপনারা গুগলে সার্চ করে নেবেন www.gov.in, এটি লিখে সার্চ করে নেবেন। সার্চ করে নিলেই আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করে যাবেন। এইরকম ইন্টারফেস কিন্তু সেখানে দেখতে পাবেন। এবার নিচের দিকে একটু স্ক্রল করলেই এখানে দেখতে পারবেন ইন্টার ডিস্ট্রিক্ট ট্রাভেল পাস। দেখতে পাচ্ছেন এখানে একটি অপশান শো হচ্ছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরেই আপনার কাছে একটি ফর্ম খুলে যাবে। এবার কিন্তু আপনাকে এই ফর্মটি পূরণ করতে হবে। ফর্মে প্রথমেই আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দিয়ে গেট ওটিপি অপশানটিতে ক্লিক করবেন। গেট ওটিপি অপশানে ক্লিক করলেই আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে আসবে। সেই ওটিপিটি নিচের ঘরে কিন্তু দিতে হবে। ঘরে দেওয়ার পর এখানে ভ্যালিডেট যে অপশানটি রয়েছে এটি কিন্তু ভ্যালিডেট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর ফুল নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, যিনি আবেদন করছেন এন্ট্রি পাসের জন্য তার নামটি কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর সেক্স, এখানে আপনি কোন লিঙ্গের অন্তর্গত, মেল ফিমেল প্রভৃতি এখান থেকে চয়েস করে নেবেন। তারপর এজ, আপনার বয়স কত এখানে দিতে হবে। এবার ইমেল আইডি, ইমেল আইডিটিও কিন্তু আপনাকে এখানে দিতে হবে। আইডেন্টি, ডকুমেন্ট টাইপ, আপনাকে কিন্তু যে কোনো ডকুমেন্টস দিতে হবে, ভোটার কার্ড হোক আধার কার্ড হোক যে কোনো ডকুমেন্টস কিন্তু এখান থেকে চয়েস করে আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আপনাকে ডকুমেন্টস নম্বর, আপনি যেই ডকুমেন্টসটি সিলেক্ট করবেন সেই ডকুমেন্টসের নাম্বার কিন্তু এই ডকুমেন্টস নম্বরের ঘরে কিন্তু দিতে হবে। ট্রাভেল অরিজিনেশন ডেট, আপনি কোন দিনে ট্রাভেল করতে চাইছেন বা কোন দিনে আপনি যেতে চাইছেন সেই দিনের ডেট এখানে লিখতে হবে। লেখার পর নিচে এবারে সোর্স অ্যাড্রেস, ওয়েস্ট বেঙ্গলের কোথা থেকে যাত্রা শুরু করছেন তার ইনফরমেশন আপনাকে দিতে হবে। এখানে কিন্তু ডিস্ট্রিক্ট চয়েস করে নেবেন আপনি যেখান থেকে যাচ্ছেন এবং সেই জায়গার পিনকোড, পুলিশ স্টেশন, পোস্ট অফিস প্রভৃতি কিন্তু চয়েস করে নিতে হবে। চয়েস করে নেওয়ার পর ডেস্টিনেশন অ্যাড্রেস, আপনি কোন স্থানে যাচ্ছেন সেই স্থানের বিবরণ কিন্তু আপনাকে এবারে পূরণ করতে হবে। স্টেট ওয়েস্ট বেঙ্গল অটোমেটিক থাকবেই। এবার ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে যেতে চাইছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে চয়েস করবেন। তারপর নিচে পিনকোড, পিনকোডটি দিবেন এবং পুলিশ স্টেশন, পোস্ট অফিসের নাম প্রভৃতি কিন্তু দিতে হবে। দেওয়ার পর এবার আপনাকে ভেহিকেল ডিটেলস, অর্থাৎ আপনি যেই যানবাহনে যাচ্ছেন সেই যানবাহনের ডিটেলস কিন্তু আপনাকে পূরণ করতে হবে। ভেহিকেল রেজিস্ট্রেশন নাম্বার, আপনার যে গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটি সেটি কিন্তু এখানে দিতে হবে। দেওয়ার পর ভেহিকেল টাইপ, এখানে ক্লিক করলেই আপনি মোটর বাইক, চার চাকা প্রভৃতি কিন্তু গাড়ির বিবরণ এখানে পেয়ে যাবেন। আপনি কোন গাড়িতে যেতে চাইছেন বা কোন টাইপের গাড়ি আপনার সেটি এখান থেকে আপনি চয়েস করবেন। চয়েস করার পর ভেহিকেল মডেল, আপনার মডেলটিও এখানে চয়েস করতে হবে গাড়ির মডেলটা। তারপর টোটাল নম্বর অফ সিটস ইন ভেহিকেল, আপনার যেই যানবাহনটিতে আপনি যাচ্ছেন সেই যানবাহনে কতগুলো সিট সংখ্যা রয়েছে সেই সিট সংখ্যাটি কিন্তু এখানে লিখতে হবে। তারপর ড্রাইভার ডিটেলস, এবারে আপনাকে ড্রাইভারের ডিটেলস কিন্তু দিতে হবে। ড্রাইভার নেম, যিনি গাড়ি চালাবেন তার নাম এখানে দিতে হবে। সেক্স, তিনি কোন লিঙ্গের অন্তর্গত এখান থেকে চয়েস করবেন, মেল ফিমেল প্রভৃতি। এজ, তার বয়স কত। ড্রাইভিং লাইসেন্স নম্বর, অবশ্যই ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্স রয়েছে সেই ড্রাইভিং লাইসেন্সের নাম্বারও কিন্তু এখানে দিতে হবে। এবার কো প্যাসেঞ্জার ডিটেলস, এবারে হচ্ছে আপনার সাথে আর কারা কারা যাত্রা করবে বা কারা কারা যাবে তাদের বিবরণ এবারে দিতে হবে। প্যাসেঞ্জার নেম, এখানে কিন্তু আপনারা যারা যারা যাবেন তাদের প্যাসেঞ্জারের নেম কিন্তু পরপর লিখতে হবে। লিখার পর সেক্স, তাদের লিঙ্গ বা তাদের জেন্ডার কিন্তু এখানে লিখতে হবে, মেল ফিমেল প্রভৃতি। এজ, তাদের বয়স কত। আইডেন্টিফিকেশন ডকুমেন্টস নম্বর, তাদের যে কোনো একটি ডকুমেন্টসের নাম্বার এখানে দিতে হবে। প্যাসেঞ্জার নেম,
প্যাসেঞ্জারের নাম দিতে হবে, মেল ফিমেল চয়েস করবেন, এজ চয়েস করবেন, আইডেন্টিফিকেশন নম্বর চয়েস করবেন। এইভাবে কিন্তু প্যাসেঞ্জারের নাম আপনারা অ্যাড করতে পারবেন, অর্থাৎ যারা যারা যাবে আপনার সঙ্গে তাদের নাম কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। ডিসক্লেমারে এখানে আপনাকে ঠিক দিতে হবে, এই তিনটার জায়গায় এখানে ঠিক দিতে হবে, ঠিক দিয়ে এগুলো একটু ভালোভাবে পড়ে নেবেন। এখানে বলেছে যে আমি করোনা পজিটিভ না বা আমার মধ্যে করোনা উপসর্গ নেই এবং আমি হচ্ছে যে জায়গায় যাচ্ছি সেই জায়গাটা কন্টেনমেন্ট জোন না, এছাড়াও আমি লকডাউনের সমস্ত নিয়ম মানব প্রভৃতি এখানে দেওয়া রয়েছে, আপনি এখানে ঠিক দিয়ে দেবেন। ঠিক দেওয়ার পর এখানে যে সাবমিট অপশনটিতে রয়েছে এই সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনার এন্ট্রি পাসের জন্য যে আবেদনটি সেই আবেদনটি কিন্তু করা হয়ে গেল। এবার আপনাকে সরকার সমস্ত কিছু বিচার বিবেচনা করবে বা সমস্ত কিছু তথ্য খতিয়ে দেখবে, খতিয়ে দেখার পর আপনাকে কিন্তু এন্ট্রি পাসটি আপনার ইমেল আইডি বা মোবাইল নাম্বারে অবশ্যই আপনাকে মেসেজ করে জানিয়ে দিবে। সরকার থেকে এন্ট্রি পাস ইস্যু বা অ্যাপ্রুভ হয়ে গেলে আপনাকে একটি পিডিএফ দিয়ে দিবে, এবার সেই পিডিএফটি আপনি প্রিন্ট আউট করে রেখে দেবেন বা মোবাইলেও রেখে দিতে পারেন। এবার আপনি যখন কোথাও যাবেন আপনাকে যদি পুলিশ ধরে তখন কিন্তু আপনি সেই এন্ট্রি পাসটি তাদেরকে দেখিয়ে দিলে আপনি কিন্তু ছাড় পেয়ে যাবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছো, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবে এবং এই ধরনের ইনফরমেশন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।